আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। কতটাই সিম্পল এবং ইজি ওয়েতে আজকে পাস্তা রান্না করে দেখাবো, মানে বেগুন দিয়ে পাস্তা, কোনো চিজ ইউজ করব না। আর চিজ ছাড়া এইরকম পাস্তা, মানে মাসালা পাস্তা কতটা টেস্টি হয় আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সো কথা না বলে শুরু করে ফেলি আমার এই রেসিপিতে কী কী লেগেছে। প্রথমে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম অলিভ অয়েল। আমি এখানে হাফ কাপ পরিমাণের মতো অলিভ অয়েল দিয়েছি, এক কাপ পরিমাণের মতো ভাজে খোলা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন করে নিতে হবে, বেশি ব্রাউনের দরকার হবে না। দেখতেই পাচ্ছেন আমি ঠিক হালকা ব্রাউন করে নিয়েছি। এরপর যে আমি এখানে তিন কাপ পরিমাণের মতো বিফ কুচি করে নিয়েছি, মশলা দিয়ে সেদ্ধ করে রান্না করে নিয়েছি, মানে আদা রসুন পেঁয়াজ গোলমরিচ সব কিছু দিয়ে, এবার তেলও দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ করার পর তেলের মধ্যে ঢেলে দিয়েছি, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর খুব সুন্দর ফ্লেভার হচ্ছে। যেহেতু মাসালা পাস্তা আমি এখানে আদা রসুনের পেস্ট দিইনি, কারণ আমি গরু মাংসের মধ্যেই দিয়ে দিয়েছি। আপনারা যদি আলাদা করে নিতে চান সেক্ষেত্রে এখানে আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণের মতো করে দিয়ে দিবে। আর যদি বিফ ছাড়া রান্না করতে চান সেক্ষেত্রেও আপনারা আদা রসুনটা অবশ্যই দিয়ে নেবেন, যেহেতু এটা মাসালা পাস্তা হতে যাচ্ছে, তাই না? আজকের এই পাস্তাটা আমি বেগুন দিয়ে করব, এই জন্য আমাকে বড় সাইজের একটা বেগুন নিতে হয়েছে আর বিফ নিতে হয়েছে এখানে তিন কাপ পরিমাণের মতো। এই দুইটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি এই পাস্তাটাকে কতটা লোভনীয় করে ফেলবো দেখতেই পাবেন। বড় সাইজের একটা বেগুনকে ঠিক এরকম কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে আমি ঢেলে দিয়েছি। এই বেগুন দিয়ে পাস্তা রান্না করলে কতটাই ভালো হয় এবং পাস্তাটা খুব আঠালো আঠালো হয়, যেটা খেতেও ভালো লাগে আর সম্পূর্ণ ডিফারেন্ট মনে হয়। আমি কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি, মানে বেগুনটাকে একটু সফট করে ফেলছি। এ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণের মতো সয়া সস দিয়েছি। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণের পরিমাণটা কিন্তু এদিক সেদিক হবে। আর আমি বিফ রান্নার ক্ষেত্রে কিন্তু দিয়ে দিয়েছিলাম লবণ, যার কারণে আমি লবণটা এ পর্যায়ে দিচ্ছি না, লাগলে দিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের মতো তেঁতুলের সস। যদি ঘরে তেঁতুলের সস না থাকে তেঁতুলটাকে গুলে নিয়ে দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণের মতো। এই তেঁতুলের সসটা দিলে টেস্টটা একটু বাড়িয়ে তোলে আমার কাছে মনে হয়। এক কাপ পরিমাণের মতো টমেটো কেচাপ বা টমেটো সস দিয়ে দিয়েছি, আমার বানানো টমেটো কেচাপটাই দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই মুহূর্তে কিন্তু খুব সুন্দর ফ্লেভার হয়, অলিভ অয়েলের মাঝে এরকম সয়া সস টমেটো সস দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে সেই স্মেলটা খুব ভালো লাগে। এরপর যাই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অনেকেই ভেবে থাকবেন বেগুনের আবার পাস্তা হয় কি না, একবার বেগুনের পাস্তা বানিয়ে দেখবেন কতটাই ভালো হয়। ইটালিয়ান ফেমাস পাস্তাও কিন্তু বেগুন দিয়েই করা হয়। এবার দিয়ে দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম, কেটে প্রিজার্ভ করে রেখেছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে, ওইটাই এখন দিয়ে দিয়েছি। আপনারা যদি চান ইনস্ট্যান্ট ক্যাপসিকাম কেটেও দিতে পারেন। পাস্তার মধ্যে ক্যাপসিকাম দিলে টেস্টের স্মেলটা ডিফারেন্ট হয়, আমার কাছে তো ক্যাপসিকামের স্মেল খুবই ভালো লাগে, আমি খুব এনজয় করি ক্যাপসিকামকে। আপনারা অবশ্যই ক্যাপসিকামটা ইউজ করবেন, যারা পছন্দ করেন না তারা স্কিপ করলেই হলো, বাট ক্যাপসিকাম দিলে টেস্টটা ডিফারেন্ট হয়। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের মতো কালো গোলমরিচটা ঢেলে নিয়ে ব্লেন্ড করা হয়েছিল ওটাই। এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আঠালো আঠালো হয়ে আসছে। এরপর যে আমি কাঁচামরিচ পালি করে দিয়ে দিয়েছি, প্রয়োজন মতো সাত আটটি দিয়ে দিয়েছি। আপনারা ঝালের উপর ডিপেন্ড করে মরিচ দিবেন, মানে কাঁচামরিচ গোলমরিচ এগুলো দিয়ে নিতে পারেন। এবার ওয়েট করছি কিছুক্ষণ, দিয়ে দিলাম লবণ এক টেবিল চামচ পরিমাণের মতো। লবণ টেস্ট করেছি এক টেবিল চামচ পরিমাণের মতোই লাগবে, যেহেতু বিফি দিয়েছি, সয়া সস দিয়েছি, তেঁতুলের সস দিয়েছি, তাই লবণের পরিমাণটা এক টেবিল চামচই লেগেছে। এক চা চামচ পরিমাণের মতো সুগার দিয়ে দিয়েছি, সুগারটা দিলে আরও ভালো হয়, পাস্তার মধ্যে কিন্তু সুগার খুব ভালো যায়। এবার দিয়ে দিলাম চাট মশলা, যেটা আমারই বানানো, সব রকমের মশলা
আমি এরকম তেলে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চাট মশলা বা জিরার গুঁড়ো সব কিছু মশলা ব্লেন্ড করে নিয়েও করে নিতে পারেন। ব্যাস নাড়িয়া চাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমার রেডি হয়ে গিয়েছে পাস্তার মেইন ইনগ্রেডিয়েন্টস, যেটা খুবই পারফেক্ট হলে পাস্তাও পারফেক্ট হয়। তো আজকে কিন্তু আমি দুই রকমের পাস্তা নিয়েছি, অ্যাকচুয়ালি একটা পাস্তা আর একটা ম্যাকারনি টাইপের, বাট আমি দুইটাকেই পাস্তা বলি। আমি একসাথে দুইটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দিয়েছি পানিতে, গরম পানিতে, আর অলিভ অয়েল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। ব্যাস পানিটা পলক চলে আসছে। এ পর্যায়ে আমি পাস্তাগুলোকে ঠেলে দিয়েছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই পাস্তাগুলো যাতে একদম সেদ্ধ না হয়ে যায়, 85% সেদ্ধ করে নিতে হবে। কারণ এই পাস্তাগুলি মোটামুটি পর্যায়ে সেদ্ধ হলে ঝাঁঝরিতে ঢালার পর আরেকটু সেদ্ধ হবে, রান্না করার সময় তো আরেকটু সেদ্ধ হবে। যদি বেশি সেদ্ধ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু অরিজিনাল যে পাস্তাটা, ইটালিয়ান পাস্তাটা, সেটা কিন্তু হবে না। তাই আমি দেখিয়ে নিচ্ছি কি পর্যায়ে হলে নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম পর্যায়ে হলে, ঠিক এরকম পর্যায়ে হলে আপনারা ঝাঁঝরিতে ছেঁকে নিয়ে নেবেন। আর আমি যে লবণ তেল দিয়েছি এজন্য ওটা লেগে যাবে না। ব্যাস ঢেলে নিচ্ছি। এবার আমি একটু ধুয়ে নেব। অনেকে ধুতে পছন্দ করেন না, বাট ঝরঝরে এবং লেগে না যাওয়ার জন্য ঠান্ডা পানিতে পাস্তাগুলি ধুয়ে নিলে খুব ভালো হয়, যেহেতু আমি এটা মশলা পাস্তা করতে যাচ্ছি। যদি আমি হোয়াইট পাস্তা করতাম সেক্ষেত্রে কিন্তু না ধুলেও হতো। যাই হোক, আমার স্পেশাল মশলা কিন্তু হয়ে গিয়েছে, এটার মধ্যে এখন সেদ্ধ করা পাস্তাগুলি ঢেলে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারাই দেখুন আমার মশলাগুলি কতটাই পারফেক্ট হয়েছে, অনেকটাই রোস্টের মশলার মতোই হয়েছে, তাই না? যাই হোক, খুব সুন্দর স্মেল হচ্ছে, গোলমরিচ, ক্যাপসিকাম, সস, চিলি। যাই হোক, আমি একটু আলতো করে নাড়িয়ে চাড়িয়েই আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি ঠিক এরকম সেদ্ধ করে যে নিয়েছি তাই আমার এই পাস্তাটা ঝরঝরে হয়ে আছে। তো এ পর্যায়ে আমি এখানে 2 কাপ পরিমাণের মতো ঘন মিল্ক দিয়ে দিয়েছি। আর এই মিল্কে একটু ঘন ছিল, যদিও ঠান্ডা ছিল মিল্কটা, ফ্রিজে রাখা, একটু সরও চলে আসছে, বাটারও চলে আসছে, ওইটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নর্মাল কাউ মিল্ক অথবা ডানো মিল্ক বা মিল্ক পাউডারকে গলিয়ে নিয়েও দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো মায়োনিজ। মায়োনিজটা দিলে আরেকটু মজা হয়। আমার কাছে তো যখন পাস্তার মধ্যে চিজ না দিব সেক্ষেত্রে মায়োনিজ তো দিতেই হয়, তাই না? দিয়ে দিলাম ব্ল্যাক পেপার 1 চা চামচ পরিমাণের মতো। লাস্টের দিকে ব্ল্যাক পেপারটা দেওয়া উচিত, এতে টেস্টটা ডিফারেন্ট আসে। ব্যাস এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর একটি কথা, পাস্তাতে চিজ না হলে তো ভালোই লাগে না, তাই না? তো আপনারা যারা চিজ খুব পছন্দ করেন এ পর্যায়ে কিন্তু চিজটাকে মেল্ট করেও দিতে পারেন বা চিজটাকেও দিয়ে নিতে পারেন। সেটা স্লাইস চিজ হলে মেল্ট করে নিলে ভালো হবে। তো যেহেতু পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। আপনারাই দেখুন কতটাই লোভনীয় হয়েছে। এভাবে মশলা বেগুন পাস্তা একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করবেন, কথা দিচ্ছি ভালো লাগবে যাদের পাস্তা পছন্দ। সো এখন আপনারা যেভাবে ইচ্ছে খেতেই পারেন, কেউ সস দিয়ে খেতে পারেন, কেউ মায়োনিজ দিয়ে খেতে পারেন। বাট আমি তার আগে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এই রেড চিলি ফ্লেক্স, চিলিটাকে হালকা ভেজে নিয়ে এভাবে গ্রাইন্ড করে উপরে ছিটিয়ে দেওয়া। এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে, এই স্মেলে আপনাদের কাছে কিন্তু খুব ভালো লাগবে এই পাস্তাটা। মশলা পাস্তা, এটা মশলা না হলে হয়, তাই এই ফ্লেভারটা রেখেছি আজকে আমার রেসিপিতে এরকম বেগুন পাস্তাতে। তো আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন হয়েছে কমেন্ট সেকশনে মতামত দিতে পারেন। আপনাদের ভালো লাগা আমারই ভালো লাগা, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে, এটাই তো সার্থকতা, তাই না? যাই হোক,
আমি বাটিতে নিয়ে নিচ্ছি, আপনারাই বুঝুন কতটা পারফেক্ট হয়েছে। ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।